কী হয়েছিল ঘটনাটা? মেয়েটা নারায়ণপুরে একটা বাড়িতে গেছিলো বিয়ে খেতে, ওই বিয়ে বাড়িতে কয়টা ছেলে মিলে ওকে রেপ করছে, জবরদস্তি করেছে, টানা হিচড়া করেছে। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স মোটামুটি 14-15 বছর হবে। মানে ক্লাস ওখানকার ক্লাস টেনে পড়ে সমাজপুর স্কুলে? হ্যাঁ, সমাজপুর স্কুলে ক্লাস নাইনে পড়ে। আচ্ছা, নাইনে পড়ে। এখন কি অবস্থা আছে? এখন মেয়েটার শারীরিক অবস্থা খুব খারাপ। মেয়েটা কি শকে পড়ে গেছে, মানে ব্রেন কাজ করছে না, শুধু খালি কান্নাকাটি করে। আর আমাকে খালি একটুকু বলছিল যে ওর সঙ্গে এই এই জিনিস হয়েছে। আপনি কে হবেন? আমি ওর এমনি আত্মীয় হব, আমার বাড়ি অন্য জায়গায়। মানে কি করে হলো? একটা বিয়ে খেতে যায় নাকি? হ্যাঁ, বান্ধবীর বিয়ে বাড়িতে গেছিল। কয়জন ছিল ওরা? মেয়েটা যেটা আমাকে বলছে 4 জন ছিল, 4 থেকে 6 জনের মতো ছিল। আচ্ছা, আর ওরা কি এইসব কুকপ করে চলে গেছে? এখন ওটা আমি বলতে পারছি না। তারপর মেয়ের মা মেয়েটাকে নিয়ে আসে রায়গঞ্জে, আমি রায়গঞ্জ থেকে মেয়েটাকে রিসিভ করে ওদের বাড়িতে পৌঁছাই দিই। কি হয়েছিল আপনার মেয়ের সাথে? ওর সাথে যারা এরকম করে কাজ করছে 4 জন মিলে, যাতে ওর শাস্তি হয়। ওইভাবে যেরকম আমার মেয়েটা মাথা খারাপ করে দিয়েছে, করে এবার ওরকম যাতে ওরগুলো শাস্তি হয়। মার কে করলো এটা? কে করলো? ওর সই ভাইগুলো করছে, 4 জন মিলে পাড়ার ছেলে আরও 2টা নিয়ে আসছে, আসে বাড়িতে ওরকম করছে। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? 9-এ। আপনার কোথায় গেছিল? আমি কোথায় যাম, দিল্লি ছিলাম, দিল্লি থেকে পড়ছি আসছি বাড়িতে। আর মেয়ে কোথায় গেছিল? মেয়েকে ওরা নিয়ে গেছে ফোন করে পরে ডাকে ডাকে। জায়গাটা কোথায়? বগুড়িয়া নারায়ণপুরে, বড়ুয়া নারায়ণপুরে। হ্যাঁ, বড়ুয়া নারায়ণপুরে, নারায়ণপুরে। ওটা আপনার মেয়ের বান্ধবী হবে? বান্ধবী হবে ওর। তোয়ে ফোন করে করে নিয়ে গেছে ওখানে ওকে। ও যাওয়ার ছিল না, ও বললো তুই এখানে আয়, রায়গঞ্জে আয়, আমি তোকে নিয়ে যাবো। রায়গঞ্জে আয়, তোকে আমি নিয়ে যাবো। তারপর ও নিয়ে গেছে। নিয়ে যায় কী করে? নিয়ে যায় ওরা বিয়ে করায় না, তারপরের দিন বিয়ে নিয়ে আয়, যে যার পর তারপরে ওরা এই কাজ করছে ওকে জবরদখল। কী চাচ্ছেন আপনি? আমি কী চাচ্ছি? সাজা চাচ্ছি, আমি সাজা নেবো ওর শরীর, আমি সাজা নেবো। যেরকম আমার মেয়ে হয়েছে ওরকম ওকে করবো আমি। ঠিক আছে।